ঈদে মাত্র 41টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজনীতি, কিন্তু যতই দিন যাচ্ছে এই সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বেড়েই চলছে। এতে খুব খুশি সিনেমার মূল অভিনেত্রী অপু বিশ্বাস। শনিবার এক জাতীয় পত্রিকার সঙ্গে আলাপে তার খুশির খবরটা জানান তিনি, রাজনীতি সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস। তিনি জানান, আগামী সপ্তাহ থেকে সারা দেশে আরো বেশি সংখ্যক হলে সিনেমাটি প্রদর্শিত হবে। দেশের নানা জায়গায় থেকে হলের মালিকরা যোগাযোগ করছেন, যেভাবে আগ্রহ দেখাচ্ছেন তারা, এতে শতাধিক হলে দর্শকরা সিনেমাটি দেখার সুযোগ পাবেন। পারবে ঢাকার ভিতরে প্রেক্ষাগৃহ। এদিকে অপু বিশ্বাস বলেন, ঢাকায় শুধু সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া এক ধরনের ক্ষোভ থেকে সিনেমাটি দেখিনি। এখন প্রেক্ষাগৃহ বাড়ার খবর শুনে খুব আশাবাদী হয়ে উঠেছি। সিনেপ্লেক্সে সাধারণত বিত্তবান পরিবারের মানুষেরাই আসার সামর্থ্য রাখেন। আমরা কিন্তু দেশের বেশিরভাগ সাধারণ মানুষকে আনন্দ দিতে সিনেমায় কাজ করি, কিন্তু রাজনীতি শুধু ঢাকায় সিনেপ্লেক্সে মুক্তি পাওয়ায় সাধারণ দর্শক সিনেমাটি দেখা থেকে বঞ্চিত হয়েছেন। এখন আমি আমার সেসব সাধারণ মানুষ কিন্তু সিনেমার অসাধারণ দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখব। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।